শুক্রাণু শূন্যতা অ্যাজুসপার্মিয়া থাকলেও নিজের সন্তানের বাবা হতে পারেন আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সবাইকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করেছি শুক্রাণু শূন্যতা অ্যাজুসপার্মিয়া কি অ্যাজুসপার্মিয়া মানে বীর্যে একটিও শুক্রাণু না থাকা শুধুমাত্র পরীক্ষাগারে বীর্যের পরীক্ষার সময় এটি নির্ণয় করা যেতে পারে অ্যাজুসপার্মিয়া কিসের কারণে হয় বেশিরভাগ ক্ষেত্রে শুক্রাণু উৎপাদনে ব্যর্থতার কারণে অ্যাজুস্পার মিয়া হয় জন্মগত জেনেটিক কারণ আন্ডিসেন্ডেন্ট টেস্টেস অন্ডকোষের মধ্যে শুক্রাশয় না থাকা মাম্পস ও যক্ষা জাতীয় সংক্রমণ টিউমার অন্ডকোশে আঘাত এবং কিছু ঔষধ বিশেষ করে কেমোথেরাপি ইত্যাদি কারণে এই সমস্যা হতে পারে ভেরিকোসিল অন্ডকোশের শিরা ফুলে যাওয়া ও দায়ী হতে পারে জীবনযাত্রার ত্রুটি যেমন অত্যধিক ওজন গরমে কাজ করা অনেকক্ষণ বসে থাকা বা গাড়ি চালানো ধূমপান অত্যধিক মদ্যপান অ্যানাবলিক স্টেরয়েড বডি বিল্ডিংয়ের জন্য নেওয়া কখনও কখনো পিটুইটারি গ্রহী থেকে নিঃসৃত হরমোনের অভাবে শুক্রাশয় ঠিকমতো কাজ করতে ব্যর্থ হয় যেমন মস্তিষ্কের টিউমার জন্মগত রোগ অপারেশন বা আঘাতের কারণে কখনও কখনো শুক্রাশয়ে পর্যাপ্ত শুক্রাণু থাকে কিন্তু শুক্রাণুর নির্গমনের রাস্তায় বাধা থাকলে অ্যাজুস্পারমিয়া হতে পারে এর কারণ হতে পারে জন্মগত কোন সংক্রমণ যৌন সংক্রমণ প্রধানত এসটিআই এবং কিছু অপারেশন আমি কিভাবে জানব যে আমার অ্যাজুস্পার আছে দুর্ভাগ্যবশত বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষেরা জানেন না যে তারা অ্যাজুস্পারমিয়ার শিকার যাই হোক জন্মের সময় থেকে যৌনাঙ্গে কোন ত্রুটি কোনো অপারেশন বিশেষত হার্নিয়া সংক্রমণ মামস যক্ষা এসটিআই আঘাত হলে তাকে সতর্ক হতে হবে ক্যান্সারের কেমোথেরাপি দ্বারা চিকিৎসা করা অ্যানাবলিক স্টেরয়েড গ্রহণ করা পিটুইটারি গ্রন্থি বা লিভার রোগে ভুগতে থাকা পুরুষদের উচ্চ ঝুঁকি রয়েছে পুরুষদের শরীরে অপর্যাপ্ত লোম যৌন রোগ এবং ভ্যারিকোশীল থাকলে তাদের ডাক্তারের সাথে এই বিষয়ে আলোচনা করা উচিত আমার বীর্য পরীক্ষা কোন শুক্রাণু নেই আমার কি করা উচিত কোন একটি রিপোর্ট চূড়ান্ত নয় কারণ শুক্রাণু উৎপাদনে তিন মাস প্রয়োজন এবং এর জন্য শরীরের তুলনায় শীতল তাপমাত্রা প্রয়োজন এই কারণেই পুরুষদের শুক্রাশয় শরীরের বাইরে অণ্ডকোষে ঝুলতে থাকে সুতরাং আজকের বীর্য বিশ্লেষণ তিন মাস আগে একজন মানুষের স্বাস্থ্যকে প্রতিফলিত করে আবার ফলাফলগুলি এক ল্যাবরেটরি থেকে অন্য জায়গায় আলাদা হতে পারে তাই সাধারণত আমরা দ্বিতীয় কয়েকটি ল্যাবরেটরি থেকে কয়েক দিনের মধ্যে পরীক্ষাটি পুনরাবৃত্তি করার পরামর্শ যেতে পারে কখনো কখনো পুনরায় পরীক্ষা করলে কিছু হলেও শুক্রাণু পাওয়া যেতে পারে যা এর জন্য ব্যবহার করা যেতে পারে পুনরায় পরীক্ষাতেও কোন শুক্রাণু নেই পরবর্তী পদক্ষেপ কি পরবর্তী ধাপ হল কারণ খুঁজে বের করা আপনার ডাক্তার আপনার কিছু প্রশ্ন এবং আপনার অনুমতির সাথে আপনার শরীরের লোমের বিস্তার স্তন লিঙ্গ স্ক্রোটাম শুক্রাশয়ের আকার ইত্যাদি পরীক্ষা করতে পারেন ডাক্তার আপনাকে আপনার শুক্রাশয়ের বা কখনো কখনো প্রোটেস্ট গ্রন্থির আলট্রাসাউন্ড পরীক্ষা কিছু হরমোনের পরীক্ষা রক্তে এল এফএসএইচ টেস্টোস্টেরন প্রোল্যাক্টিন ইত্যাদি এবং কিছু ক্ষেত্রে ক্যারিওটাইপ ক্রোমোসোমাল বিশ্লেষণ এর পরামর্শ দিতে পারেন কি চিকিৎসা করা যেতে পারে যদি পিটুইটারি গ্রন্থিটি ত্রুটিপূর্ণ থাকে তবে হরমোন প্রতিস্থাপন চমৎকার ফল প্রদান করে যা শুক্রাণু গণনাকে উন্নত করবে এবং আপনি স্বাভাবিকভাবে পিতা হতে পারেন তবে অন্য ক্ষেত্রে কোনো ঔষধ দ্বারা আপনার শুক্রাণু বৃদ্ধি করা সম্ভব না হতে পারে তবুও আপনি আপনার নিজের শুক্রাণু ব্যবহার করে আপনার বাচ্চার পিতা হতে পারেন সার্জারির কোন ভূমিকা আছে যদি সমস্যাটি শুক্রাণুর নির্গমনের রাস্তায় বাধার কারণে হয় অথচ শুক্রাশয়ে পর্যাপ্ত শুক্রাণু থাকে তাহলে অস্ত্রোপচার করে বাধা সরিয়ে আপনি স্বাভাবিকভাবে বাচ্চার পিতা হতে পারেন তবে সার্জারির ফলাফল সবসময় সন্তোষজনক নয় তবে সার্জারি ব্যর্থ হলেও ভবিষ্যতে ব্যবহারের জন্য সার্জারির সময় শুক্রাণু সংগ্রহ এবং হিমায়ত ফ্রিজিং করা যেতে পারে প্রকৃত চিকিৎসা কি বেশিরভাগ ক্ষেত্রে এই আইসিএসআই ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন নামক প্রযুক্তির মাধ্যমে একটি বিশেষ ধরনের আইভিএফ ফার্টিলাইজেশন করা হয় অর্থাৎ আপনার স্ত্রীকে তার ডিম পরিপক্ক করার জন্য কিছু ইনজেকশন দেওয়া হবে যা অ্যানেস্টেশিয়া করে অ্যালেসাউন্ডের মাধ্যমে সংগ্রহ করা হবে এই ডিমগুলি পরীক্ষাগারে শুক্রাণুর সাথে মিলিত হয় এবং এইভাবে উৎপাদিত ভ্রূণগুলিকে সরাসরি আপনার স্ত্রীর জরায়ুর ভিতরে রেখে দেওয়া হয় বা কিছু হিমায়িত করে ভবিষ্যতে ব্যবহারের জন্য রাখা যায় আইসিএসআইতে আপনার শরীর থেকে সংগৃহীত শুক্রাণু সরাসরি মাইক্রোস্কোপের নিচে দেখে ডিমগুলির ভিতরে ইনজেক্ট করা হয় কীভাবে শুক্রাণু সংগ্রহ করা হয় যদি আপনার শুক্রাণু নির্গমনের রাস্তায় বাধা থাকে তবে ছোট্ট সুচ বা কখনো কখনো একটি ছোট কাটা দ্বারা এপিডিডাইমিস শুক্রাশয়ের উপরে ছোট গ্রন্থি থেকে শুক্রাণু সংগ্রহ করা যায় এই সব অ্যানেস্টেশিয়া করে করা হয় যদি এইগুলি ব্যর্থ হয় তবে টেসা বা টিসি করে শুক্রাণু সংগ্রহ করা হয় শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে যদি সমস্যা হয় তবে শুক্রাশয়ের মধ্যে পাওয়া কিছু শুক্রাণু পাওয়া যেতে পারে ছোট্ট সুজ টেসার টেস্টিকুলার স্পার্ম এসপায়রেশন বা এবং বা কখনো কখনো একটি ছোট কাটা দ্বারা টিসি টেস্টিকুলার স্পার্ম এক্সট্র্যাকশন শুক্রাণু সংগ্রহ করা যেতে পারে সব অ্যানেস্টেসিয়া করে করা হয় সব ক্ষেত্রে শুক্রাণু ভবিষ্যতে ব্যবহারের জন্য হিমায়িত করা যেতে পারে আমার শরীর থেকে শুক্রাণু সংগ্রহ করা যেতে পারে এমন সম্ভাবনা কতটা যদি শুক্রাণু নির্গমনের রাস্তায় বাধা থাকে তবে সুযোগ প্রায় একশো পারসেন্ট এর মানে একশো জন পুরুষের মধ্যে প্রায় সব ক্ষেত্রে তার শরীর থেকে শুক্রাণু পাওয়া যেতে পারে যদি শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে সমস্যা হয় তাহলে শুক্রাণু সংগ্রহের সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট তবে কিছু ক্ষেত্রে আপনার শরীর থেকে সংগৃহীত শুক্রাণুগুলি ভালো মানের না হতে পারে সেক্ষেত্রে ডোনার শুক্রাণু ব্যবহার হতে পারে তবে এটি আপনার এবং আপনার সঙ্গীর কাছ থেকে সম্মতি ছাড়া কখনোই ব্যবহার করা হয় না অ্যাজুস্পারমিয়া মানেই চিকিৎসার শেষ নয় কখনো আশা হারাবেন না না পরীক্ষার সংখ্যা দ্বারা কারণ খুঁজে বের করা গুরুত্বপূর্ণ যাতে আপনার শরীর থেকে শুক্রাণু সংগ্রহ করে আপনার নিজের বাচ্চার পিতা সাহায্য হতে পারেন আমাদের পেজের টিপস অ্যাডভাইস ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন পরামর্শ পেতে কর্ডসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জন্মের সময় আপনার শিশুর স্টেন সেলস সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে আশিটির বেশি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন কড ব্লাড এর জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নম্বরে শূন্য এক তিন এক দুই এক সাত আট নয় এক শূন্য আপনি কত সপ্তাহে আছেন কমেন্টে লিখুন আর জেনে নিন আপনার জন্য পরামর্শ